অনেকের একটাই প্রশ্ন যে স্যার প্রথমবারেই কি স্যার এই মাদ্রাসা এক্সামটা লাগানো যাবে স্যার, কারণ আমরা তো প্রথমবার দিচ্ছি স্যার, আমরা তো ধরুন বিএড করছি বা আমরা ধরুন প্রথমবার দিচ্ছি, এত বছর পর প্রথমবার পাচ্ছি মাদ্রাসা এক্সাম, আমরা কি পারবো প্রথমবারে লাগাতে? এটা দেখুন এমনি অনেক উদাহরণ রয়েছে যারা প্রথমবারে লাগিয়েছে। দেখুন কোনো কিছু জীবনে অসম্ভব তো নয়, সব তো মানুষই করছে। এখানে একটা খুব বড় সুযোগ কি না, বহু ছেলে মেয়ে ভাবছিল যে পড়াশোনা করছিল না, বহু তারা ভাবছিল যে হয়তো এবছর এক্সামটা হবেই না, সব আর কি ফেক ধান্দাবাজি, কিন্তু ঝট করে তারা এক্সামের আর কি নোটিফিকেশান দিয়ে দেওয়া হলো এবং দেখুন এক্সামটা কিছুদিন পর। তো আপনাদেরকে কিছু ছোট্ট কিছু টিপস আর কি বলে দেবো আর কি আমি আজকে, যে কী কী আপনি এই সময় আপনি করবেন, ঠিক আছে? এটা মূলত বাংলা যারা রয়েছে ওদের জন্য কিন্তু আজকের এই ভিডিও। তার আগে দেখুন একটু আগে পড়ালাম সমাস, সমাসের ক্লাস চলছে, প্রত্যেকটা গ্রামার আমি পড়াচ্ছি, সপ্তাহে 5 দিন করে পড়াচ্ছি, এখন নোটস অডিও নোটস দিচ্ছি, ক্লাস নিচ্ছি, রেকর্ড ভিডিও থাকছে, ওয়ান টাইম পেমেন্ট মাত্র 299 টাকা করুন আর সমস্ত কিছু নিয়ে এখান থেকে চলে যান আর প্রথমবারই লাগিয়ে দিন SSC, কারণ আমার এখানে নোটস কিন্তু বেশ ভালো, নিজে আমি নোটস বানাই কম্পিউটারে, সেগুলো সেন্ড করি, ছেলেমেয়েরা খুব সন্তুষ্ট, খুব খুশি আর কি আছে। প্রথমে আসুন নোটস দেখুন, তারপরে কিন্তু আমি ভর্তি আর কি, আর ভর্তি হওয়া মানে 40 দিন তো আপনার ধরুন আছেই, 40 দিনও নেই আর কি। বলবো যে প্রত্যেককে যে এগিয়ে যান, যারা যারা আছো বাংলা বা যারা আছো ইংলিশের ছেলে মেয়ে প্রত্যেকে কিন্তু তোমরা এগিয়ে যাও, ভর্তি চলছে, আমার এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করলেই হলো স্যার ভর্তি আমি হবো। দেখো ভর্তি কিন্তু আমরা এখানে চলছে আর কি, ঠিক আছে? দেখো এই সময় মূলত কাজ কি, যারা বাংলা যারা রয়েছে প্রথম মানে যারা বাংলা আর কি যারা দিচ্ছ আর কি এক্সাম এবছর, আমি বলবো যে তোমরা এই সময় জোর দাও গ্রামারে, গ্রামার থেকে প্রচুর প্রশ্ন কিন্তু এবার আসবে, তারপর জোর দেবে সাহিত্যের ইতিহাসে, তারপর বইয়ে, বইপত্রটা মানে বইপত্রগুলো পড়তে সবগুলোই হবে ধরো, কিন্তু জোর দাও বেশি গ্রামারে, গ্রামার থেকে বেশি প্রশ্ন আসবে, সমাজ থেকে আসবে, তোমার ধ্বনি ও বর্ণ থেকে আসবে, ঠিক আছে, সব প্রত্যয় থেকে আসবে, তোমার তোমার বাক্য থেকে আসবে, বাচ্য থেকে আসবে, সমস্ত কিছুতে কিন্তু প্রশ্ন এখান থেকে আসবে আর কি, ঠিক আছে? ক্রিয়াপদ থেকে, বিশেষণ পদ থেকে, অব্যয় থেকে, এগুলো থেকে প্রশ্ন কিন্তু ওখানে আসবেই আর কি। অতএব যা গ্রামারটা দিয়েছে সেটা ভালো করে একদম পড়ো, এবং বইয়ের নাম অলরেডি আমি বলে দিয়েছি, আমি বলেছি বসু ভট্টাচার্য কিনতে কিংবা সিরাজুল ইসলাম, হ্যাঁ, আর বামানন্দ চক্রবর্তী বইটা ভালো, বেশ ভালো বই, খুব ভালো বই আর কি, কিন্তু খুব হার্ড বই, তো ওটা না পড়াই ভালো, অন্য করে পড়ো আর কি। সেকেন্ড থিং হলো এমনি যে সাহিত্যের ইতিহাসটা তোমরা পড়ছো তো একটু বেশি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, কারণ আগের মতন এখন যুগ নেই যে উপরটা শুধু দিয়ে দিল, অনেক গভীরে কিন্তু প্রশ্ন ওখান থেকে দেবে, আর সেগুলো আমরা এখানে খুব সুন্দর বানিয়ে দিই, 4-5টা বই থেকে কালেকশন করে এখানে নোটস কিন্তু আমরা এখানে দিই আর কি থাকি, সেগুলো হয়তো দেখবে আর কি। আর টেক্সট বুকগুলো বাড়িতে কিন্তু পড়ো, রোজ রোজ তুমি সাহিত্য সঞ্চয়ন, সাহিত্য সম্ভার, কোনি আর শঙ্কু ডায়েরি ভাগ করে নাও, সারাদিন সময় ভাগ করে নাও যে কোনটা কোন সময় পড়বো, পড়তে হবে। আর ইউ ক্যান ইউজ হাইলাইটার, হাইলাইট করে রাখো চরিত্রগুলো, নামগুলো, হ্যাঁ, জায়গাগুলো, এগুলো দেখে দেখে পড়ো। তো আমি বলছি প্রথমবারে হবে যে না পাচ্ছগুলো আমাকে চলে আসো, আমরা কিন্তু পড়াচ্ছি, ক্লাস কিন্তু বোর্ডে নিচ্ছি, আর সমস্যা করো না একদম, জীবনের টাকা অনেক আসবে, তো সেই টাকাটা মূল্যটা মানে বিশাল কিছু নয়, এর ফলে তুমি যে পাবে আমাদের কাছ থেকে সেটা কিন্তু অনেক বেশি কিন্তু পাবে এখানে। তো প্রত্যেকে বলবো সময় নষ্ট না করে চলে আসো, অবশ্যই কিন্তু যাও হবে। নমস্কার।